গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমরা চলে এসেছি একটু বাজারের দিকে। তো আমি ঋষিত আর পিসিমণি, সন্ধ্যা হয়ে গেল আসতে অনেকটাই, তো আজকে এলাম বাজারে। তার কারণ হচ্ছে পিসিমণিকে একটা শাড়ি গিফট করব। তো বিয়ের পর থেকে পিসিমণিকে কিছু দেওয়াই হয়নি, সেই সুযোগও হয়নি, পিসিমণি এখানে আসে খুব কম। তো যাই হোক, এবার সুযোগ হয়েছে, তাই পিসিমণিকে বললাম চলো তুমি পছন্দ করে কীরকম শাড়ি বড় তুমি পছন্দ করে নেবে। তো পিসিমণি তো প্রথমে জানতোই না, জানলে আসতেই চাইতো না। তো মিথ্যে করে বললাম চলো সার্কাস দেখতে যাব, আমাদের এখানে সার্কাস বসেছে, সত্যি করেই সার্কাস বসেছে, বাট তাই বলে নিয়ে এলাম। টোটোতে চাপার পরে বললাম তোমাকে এরকম একটা শাড়ি গিফট করব, তুমি পছন্দ করে নেবে। তো সে তো একদম কোনো মতেই আসবে না, বলল চল বাড়ি চল, আর যেতে হবে না, আমি এখন শাড়ি নেব না, নিতে চাইছিল না, বাট আমার খুব ইচ্ছে হলো তাই পিসিমণিকে দিলাম। এদিকে দেখো আমরা দোকানের মধ্যে এসে শাড়ি পছন্দ করছি আর ঋষিত তো বাইরে চেয়ারটায় বসে আছে। তো চলো পিসিমণিকে বললাম তুমি পছন্দ মতো নিয়ে নাও। তো এখানে অনেকগুলো শাড়ি নামিয়েছে, তো ফাইনালি আমাদের এই শাড়িটাই পছন্দ হয়েছে, উপরে যে শাড়িটা রয়েছে আর পিসিমণির সায়া ব্লাউজ এগুলো নিয়ে নিলাম। আর তোমাদের এখন নরম নরম শাড়ি, এই কাপি আমার ভালো লাগে, ভারী শাড়ি গুলো আমাকে বিরক্ত লাগে, সেদিন আমাকে এই শাড়ি গুলো দিয়েছে, এই সবাই শাড়ি পরে আমি চলতে পারছি, এরকম বড় শাড়ি গুলো খুব বড় হলে একটু খাটিয়ে না যায়। সায়া দিলে 34 বলে 34 দিব না, 34 36 তো মোটামুটি আমাদের এখানে শাড়ি কেনা কমপ্লিট। আর তোমরা তো জানোই মেয়েদের স্বভাব, তো আমিও আমার জন্য একটা নাইটি নিয়ে নিলাম, পছন্দ হলো দেখে। তো দেখো এখানে ঋষিত বলছে, আমি জিজ্ঞাসা করলাম কি খাবে, বলছে আমি কেক খাবো। তো আমরা যে টোটোতে এলাম ওনাকেই, উনি বললেন যে ফোন করে দিতে, তো ওনাকেই ফোন করলাম, তো উনি আসছে, আমরা দাঁড়িয়ে আছি, তো সেই টোটোতেই যাবো। আর ঋষিতের জন্য কেক বিস্কিট কিছু নিয়ে নেব। এই যে দেখো শাড়ি নিয়ে নিয়েছি, তো চলো এখন বাড়ি ফিরবো। আর আজকে আমাদের গ্রামে কালী পুজো উপলক্ষে, কালকে যেহেতু মায়ের বিসর্জন হয়েছে আর আজকে সেই উপলক্ষে আমাদের এখানে বাউল গানের আয়োজন করা হয়েছে, মানে লোকগীতি বাউল গান, তো সেটাই সন্ধে 7টা থেকে শুরু হবে। দাঁড়া টোটোটা ঘুরিয়ে এখানেই নিয়ে আসবে, তোমার যেদিকে সুবিধা হবে বসো। আর এই যে দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে হালকা করে টিফিন করে নিলাম, তারপর আমরা যাব গান শুনতে। তো ঋষিতকেও খাইয়ে নিলাম, এদিকে পিসিমণিও অল্প কিছু খেয়ে নিচ্ছে, পিসিমণি সন্ধ্যাবেলায় খেলে রাত্রেবেলা আর কিছু খায় না। ভাই খোল বাজাও বলেছে, খোল বাজানো করাবো ওকে। এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, খেপিমায়ের মন্দিরে এসে বসলাম। আর খেপিমায়ের মন্দিরের সামনেই যে আমাদের আটচালাটা আছে, যেখানে আমাদের দুর্গা ঠাকুর আসে, হরিনাম হয়, সরস্বতী ঠাকুর আসে, সব রকমের ঠাকুর আসে, ওখানেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। আর এদিকে ঋষিত দেখো কত খেলা করছে, অচেনা অজানা ছোটো ছেলে, মানে ছোটো ছেলেদের সত্যি সবাইকে চেনা হতে হয় না, বাচ্চা ছেলে পেলেই কিন্তু তাদের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো চলো এখন অনুষ্ঠান শুরু হবে, তো চলো তোমরা অনুষ্ঠান দেখতে থাকো। Thank you.
তোমাদের মনটা এরকম হতে হবে, কিরকম তোমাদেরকে নিজেকে নিজে তৈরি হতে হবে, এই মনে প্রাণে তৈরি হতে হবে। তা কীরকম তৈরি হতে হবে, তবেই আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। তাই গানের মধ্যে আছে, যদি শ্রবণ করেন আশা করি ভালো লাগবে। তাই বলছে এই ঘরখানা হয়তো ছয় টাকাতে ভয়
Hey, dude, hey, dude.